সি প্রোগ্রামিং এর বেসিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ। তো আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। তো ফাইল ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে যে আমরা ফাইল থেকে প্রোগ্রামিংয়ে কীভাবে ইনপুট নেব এবং ফাইলে ইনপুট দেব। আসলে বিষয়টা যখন আমরা কাজ করব তখন আসলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে বলে রাখি কেন আমাদের এই ফাইল ম্যানেজমেন্টটা দরকার। এই কারণে দরকার, দেখা যাচ্ছে আমরা একটা প্রোগ্রাম রাইট করলাম, করার পর সেখানে অনেকগুলো ইনপুট বারবার আমাকে কী করতে হচ্ছে, টেস্টের জন্য নিতে হচ্ছে। এই যে বারবার যে ইনপুট লেখার একটা সমস্যাটা, ঝামেলাটা, এটা যাতে না হয় এজন্য দেখা যাচ্ছে একটা ফাইলে আমি ইনপুটগুলো রেখে দিলাম, তারপর সেখান থেকে আমি বারবার ওই ইনপুটটা নিয়ে আমি কাজ করতে পারতেছি। তাহলে কী হচ্ছে, আমার টাইম ওয়েস্ট হচ্ছে না, ইভেন আমার কি কাজটা অনেক দ্রুত হচ্ছে, এবং দেখা যাচ্ছে আমার এই যে বারবার ইনপুট নেওয়ার থেকে আমি বেঁচে যাচ্ছি। দেন সিমিলার কনসেপ্টে আমরা কী করতে পারি, আমরা হচ্ছে যে ফাইলটাকে, আউটপুটটাকে আর একটা ফাইলে রাখতে পারি। তো আমরা কথা না বলে আমরা কাজে ফিরে যাই। তো আমরা একটা কোড ব্লকস ওপেন করলাম, একটা ফাইল নিউ প্রজেক্ট নিই। আচ্ছা, নিউ প্রজেক্ট, ওকে। আচ্ছা, এ বিষয়ে বলার আগে আমরা ফার্স্টের দিকে স্ট্রাকচারটা একটু আমাদের জানার দরকার। তো আমরা এগুলো কেটে নিই, এখন আমরা স্ট্রাকচারটা জানি। আচ্ছা, এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। ফাইল আসলে এটা এক প্রকার বলতে গেলে পারে ডিফাইন্ড এক ধরনের ডাটা টাইপ, ডিফাইন্ড ডাটা টাইপ আর কি। তবে এটা আসলে ডাটা স্ট্রাকচার থেকে আসতেছে। তো এটা আসলে ইনপুট আউটপুট লাইব্রেরির অন্তর্ভুক্ত। তো সুতরাং এখানে একটু বুঝাই বলি যে আমি ফাইল টাইপের একটা পয়েন্টার নেব, সেটা যে কোনো নাম হতে পারে, এবং সেই পয়েন্টারের ভিতরেই আমার ফাইলটাকে ওপেন করব। এফ ওপেন মানে ফাইল ওপেন। তো ফাইল ওপেন করতে হলে কী করতে হবে, প্রথমে ফাইল নেম দিতে হবে, কমা মোড। আচ্ছা, মোডের ব্যাপারটা বলি। মোড হচ্ছে, এখানে আছে তিন ধরনের মোড আছে। একটা হচ্ছে আপনি যদি ফাইল রাইট করতে চান তাহলে ডাব্লিউ মোড, যদি রিড করতে চান তাহলে পারে আর, আর যদি অ্যাপেন্ড করতে চান তাহলে এ। তো আজকে আমরা টিউটোরিয়ালগুলোতে রাইট এবং রিড এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। তো আচ্ছা, তা আমরা এখন কি করা যায়, আমরা এখন এটা একটা প্রোগ্রাম লিখব। তো আমি এটাকে একটু কমান্ডের ভিতর রেখে দেই। আমরা একটা ইনপুট নেব, ইনপুট নিলাম এবং এইটাকে প্রিন্ট করে দেব।
ইনপুট নিলাম এবং এটাকেই প্রিন্ট করে দেব। সাপোজ 10 নিলাম, আমার 10 প্রিন্ট করছে। আচ্ছা, তো ফাইলের ব্যাপারটাতে আসি, যে আমি ফাইল থেকে ইনপুট নেব, কি করব, ফাইল থেকে ইনপুট নেব এবং কনসোলে প্রিন্ট করব। ফাইল থেকে ইনপুট নেব, তো ফাইল থেকে কিভাবে ইনপুট নেব, আমি যেখানে এই যে কোনো যে যে কোনো জায়গায় থেকে এটা আপনি ফাইল থেকে এখানে আপনি ফাইলের রেফারেন্স দিয়ে করতে পারেন। তো প্রথমে দিকে কি করতে হবে আপনাকে, এইখানে ফাইল এটা অবশ্যই লিখতে হবে, ফাইল এবার যে কোনো নাম নিতে পারেন। সাপোজ আমি যেহেতু ইনপুট নেব, তো আমি লিখি ইনপুট ফাইল, তার মানে আমি ইনপুট ফাইলের মাধ্যমে নিচ্ছি। তারপরে ইনপুট ফাইল ইকুয়াল টু এপোপেন, এরপরে ফাইল নেম, অর্থাৎ যে ফাইল থেকে আমি হচ্ছে এই যেই ফাইল থেকে আমি ইনপুট ডাটাগুলো নেব সেই ফাইল নেম। সাপোজ আমি একটা ইনপুট ফাইল তৈরি করব যেটার নাম দেব আমি ইনপুট ডট txt কমা, আমি এখানে রিড করব, এজন্য এটা আর মোড। ওকে, আচ্ছা, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নেওয়ার সময়, অর্থাৎ আমি ফাইল থেকে ইনপুট নেওয়ার সময় আমাকে অবশ্যই এফ স্ক্যান এফ ইউজ করতে হবে, এফ স্ক্যান এফ ইউজ করতে হবে, এবং আগের মতোই, অর্থাৎ আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি, এইটা দেখুন কাট করে নিয়ে গেলাম এবং এইখানে পেস্ট করলাম, এটা মুছে দিই। এর আগে শুধু একটা কমা দিয়ে আমি কোন ফাইলটা পয়েন্ট করে নিচ্ছি, আমি ইনপুট ফাইলটাকে পয়েন্ট করে নিচ্ছি, তাহলে এটাকে জাস্ট এইখানে বসাই দিলাম। ওকে, এখন আমরা যে এখানে যে নিউ প্রজেক্ট এই যে এখানে ক্রিয়েট করছি, তো এখানে আমি একটা এই যে এইটা যে এইখানে যে আমি লিখছি যে ইনপুট ডট টেক্সট, অর্থাৎ আমার ফাইলটা ফাইল একটি স্ট্রাকচারের ডাটা টাইপ যেখানে আমার ইনপুট ফাইলটা পয়েন্ট করে আছে, এবং এই ইনপুট ফাইলটা কোন ফাইলটাকে কোন ফাইল থেকে রিড করতে চাই, এটা হলো ইনপুট ডট টিএক্সটি থেকে রিড করবে। তো আমাকে অবশ্যই এই ফাইলটা যেহেতু আমি এখানে লিখছি, তাহলে আমাকে এই ফাইলে আমার হচ্ছে ইনপুট থাকতে হবে। তাহলে আমি এটা কপি করে নিয়ে গেলাম, তাহলে এখানে জাস্ট বসাই দিলাম, এই তো আমার এটা হয়ে গেল। তো আমি ওখানে কপি করে নিয়ে গেছি, যাই হোক আর কি, ইনপুট ডট টেক্সট। তো আমি এখানে একটা সংখ্যা লিখি 10 নিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখন আমরা এটাকে যদি রান করি, সরি, ও আচ্ছা ভুল এখানে ছিল, এবার যদি রান করি দেখুন 50 প্রিন্ট করতেছে। তার মানে কি 50 কেন প্রিন্ট করতেছে দেখুন, আমি এখানে 10 লিখছি। আচ্ছা, কোথাও এক জায়গায় ভুল হচ্ছে, তো তো অ্যাকচুয়ালি আমাদের রং আউটপুট আসার কারণ হচ্ছে যে আমরা ডট টিএক্সটি ফাইল লিখেছিলাম, বাট এখানে এক্সটেনশন হাইড করার কারণে এটা ডাবল হয়ে গেছে, অর্থাৎ ডট টিএক্সটি ডট টিএক্সটি। এই জন্য আসলে আমাদের ইনপুটটা ঠিক আসতেছিল না এবং আউটপুটটা ভুল আসতেছিল। যাই হোক, তো আমরা এখন দেখি যে আসলে আউটপুটটা কি। এই যে আমার ইনপুট ফাইল, এখানে আমি সাপোজ লিখলাম 1 to 1, ওকে কন্ট্রোল এস সেভ করে নিলাম। তো এখন দেখা যাচ্ছে আমি যদি এখানে যদি
কনসোলটা এক্সিকিউট হয়ে দেখুন 121 আসছে। তার মানে কি হলো, যে আমি এখানে ফাইলে যে ইনপুটটা দিলাম সেই ইনপুটটা কিন্তু আমি কনসোলে প্রিন্ট করলাম। সিমিলার ওয়ে আমরা যদি কনসোলে প্রিন্ট না করে আর একটা ফাইলে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে সেটা কিভাবে করতে হবে, তো দেখা যাক কিভাবে করা যায়। তো প্রিন্ট টেপটা বাদ দিতে হবে এবং আসুন দেখা যাক আমরা কি করা যায়। ফাইল পয়েন্টার আমরা যে কোনো নাম দিতে পারি, তবে আমরা আউটপুট নামটাই দিলাম। বেশি সুন্দর হবে। এরপর আউটপুট ফাইল ইকুয়াল টু ফাইল ওপেন, এরপর আমাকে আরেকটি ফাইল যেই ফাইলটাতে আমি আউটপুটটা রাখবো সেই ফাইলটা অবশ্যই আমাকে চিনিয়ে দিতে হবে। তো সেটা অবশ্যই আমি সাপোজ আউটপুট নামে লিখব, আউটপুট ডট টি এক্স টি। এবং এটা আমি কোন মোড, আসলে এটা তো আমি তো রাইট করতেছি তাই না, মানে আমি আউটপুটটা দেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে রাইট মোড ডাব্লু। এই তো হয়ে গেল। এবার যেমন আমি এখানে ইনপুট নেওয়ার জন্য এফ স্ক্যান অ্যাপ ইউজ করেছিলাম এবং প্রিন্ট করার জন্য প্রিন্ট অ্যাপ ইউজ করেছিলাম, সিমিলার কনসেপ্টে যেহেতু আমি এটা দেখতে চাচ্ছি, এটা তো আসলে আমি একটা লিঙ্ক করে দিলাম কিন্তু আসলে তো আমি এটা একটা দেখতে চাচ্ছি ফাইলে। তো ফাইলে দেখতে হলে কী করতে হবে, কিছুই না, আমরা যেমন এখানে এফ স্ক্যান অ্যাপ লিখছিলাম এখানে এফ প্রিন্ট এফ লিখতে হবে। এবং দেখুন আমি এটা টোটালটাই কপি করে নিয়ে আসলাম, এটা কপি করে এখানে দিয়ে দিলাম। আর এর আগে কী হবে, কমা দিয়ে আমাকে চিনিয়ে দিতে হবে। কি চিনিয়ে দিতে হবে, যে আসলে পয়েন্টারের বিষয়টা, যে পয়েন্টার যে লিঙ্ক করছে এটা আমাকে দেখাই দিতে হবে। আচ্ছা তো হয়ে গেল। তো আমরা এখানে আউটপুট ডট টেক্স ফাইল একটা খুলে ফেলি আউটপুট নেওয়ার জন্য, তাহলে আউটপুট ডট টিএক্স টি। আচ্ছা তো আমরা যদি এখন যদি রান করি, দেখুন এখানে কিন্তু কিছুই আসেনি, তাহলে আমার আউটপুটটা কোথায় গেল তাই না। আচ্ছা তো আমরা দেখি আউটপুটটা কোথায় আসছে, এই যে আউটপুট ডট টিএক্সটিতে দেখুন 101, আর আমার ইনপুট যেটা ছিল ইনপুট ডট টিএক্সটি 121 আর কি। যাক এখানে দেখা যাচ্ছে 1 2 3 2 3 4 দিলাম, সেভ করলাম, এটাও কেটে দিলাম, কেটে দিলাম। এখন এটাকে যদি রান করি দেখুন এখানে কিছু আসে নাই, তাহলে কোথায় গেল আমরা এখন দেখতে পারি আউটপুট, এই যে 2 3 4, আমার ইনপুট কত ছিল 2 3 4। আচ্ছা তো আমি আশা করতেছি বুঝাইতে পারছি যে আসলে ইনপুট আউটপুটের ব্যাপারটা। তো এখন বিষয় হচ্ছে যে একাধিক যখন হয়ে যাবে, যখন একাধিক ইনপুটে, কেন তো আমি একটা সিঙ্গেল ইনপুট দিলাম কিন্তু যখন দেখা যাচ্ছে আমি অ্যারে দিয়ে ইনপুট নিতাম, তাহলে সেটা কিভাবে সম্ভব। জাস্ট তেমন কোনো কিছুই না, জাস্ট একটা লুপ চালাতে হবে। তো আমরা একটা লুপ চালাই আই ইকুয়াল টু 0 থেকে আই গ্রেটার দেন, দিয়ে দিলাম 5 4 5 দিলাম, দিয়ে আই প্লাস প্লাস করে দিলাম। এবং এইখানে তাহলে এখানে অবশ্যই একটা অ্যারে নিতে হবে, নিয়ে নিলাম এ অফ, যাই হোক 10 সাইজের একটা অ্যারে নিয়ে নিলাম, 10 সাইজের একটা অ্যারে নিয়ে নিলাম। তাহলে এখানে এটা কি ইনপুট নেওয়ার জন্য, তাহলে আর আউটপুট দেওয়ার জন্য অবশ্যই আমাকে আর একটা অ্যারে চালাতে হবে। এটা নিচে হবে কারণ আমার আউটপুটটা কি বারবার ওখান থেকে
প্রিন্ট করবে। আচ্ছা এবং এখানে এটাকে করে দিতে হবে এ অফ আই। ওকে তো আমরা এখন এটা রান করি। আচ্ছা আই আমাদের ডিক্লেয়ার করা হয়নি, আইটাকে ডিক্লেয়ার করে নিলাম। আর ইনপুট যেটা ইনপুট ডট টেক্সটি ছিল যেটা ইনপুট ডট টেক্সট ছিল সেখানে আমরা অনেকগুলো ডাটা দেব, দিলাম 3 4 5 দিলাম, 1 1 দিলাম, 6 6 যেহেতু পাঁচটা উল্লেখ করছি, পাঁচটা হয়ে গেছে সেভ করে দিলাম। এরপর এটাকে রান করি। এইবার আমরা যদি আউটপুটটা দেখি, দেখো আমার আউটপুট চলে আসছে। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে অ্যারের মাধ্যমে কিন্তু আমরা নিতে পারি, আউটপুটটা নিতে পারি। তো এই গেল বেসিক কনসেপ্ট, ইনপুট আউটপুট ফাইলের বেসিক কনসেপ্ট। তো আমি আরেকটা বিষয় দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা তো আমরা সিম্পল একটা বিষয় গেল। তো আমরা যখন দেখাচ্ছি একটা বড়সড় একটা প্রোগ্রাম করব, সাপোজ একটা প্রোগ্রাম করা আছে, তো আমি এটা খালি একটু বর্ণনা করে দেবো যাতে আপনাদের পরবর্তীতে সমস্যা না হয় বুঝতে। তো সিলেকশন শর্ট বলে আমার একটা প্রোগ্রাম করা আছে, এটা সিলেকশন শর্ট। সিলেকশন শর্ট নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা দেখাবো, এই সিলেকশন শর্টের ইনপুট আমি নেব এবং এটা শর্ট করে আমাকে আউটপুট কনসোলে দেখাবে, এবং কনসোলে দেখানোর পরে আমি আউটপুটটা একটা ফাইল নিয়ে করব। আচ্ছা যাক, দেখা যাক কী করা যায়। তো এই যে ইনপুট চাচ্ছে, তো ইনপুটটা দেই 6 5 2 3 9। আউটপুটটা কিন্তু শর্ট হয়ে গেছে, আমাদের একটা শর্ট একটা আউটপুট দিয়েছে। তো আমরা দেখি এখানে আসলে কি ঘটলো। আচ্ছা এটা নর্মালই ছিল। তো আমরা এখন কি করব, এখানে একটা ফাইল ইনক্লুড করে দেব, যে ফাইল থেকে ইনপুট নেবে, যে ফাইল থেকে এটা ইনপুট নিয়ে করবে শর্টটা। আমি তো এমনিতে এখানে কনসোল থেকে ইনপুট দিলাম, তারপরে আমার আউটপুটটা আসলো। তো আমি চাচ্ছি না এইভাবে, আমি চাচ্ছি কি একটা ফাইলে থাকবে, তো আমাকে বারবার লিখতে হবে না। তাহলে কি করবো, কি করবো, আমি ফাইলটা ক্রিয়েট করে নিই। তো আমি ফাইল এখানে একটা ফাইল ক্রিয়েট করব, সাপোজ আমরা অ্যাজ ইউজুয়াল যেটা আর কি করে আসতেছি, ইনপুট যেহেতু নেব তাহলে আমি এখানে লিখি ইনপুট ডট টিএক্সটি হয়ে গেল। এরপর কি করতে হবে, আমার কাজ এখনও বাকি আছে, সেটা হচ্ছে যে আমাকে চিনাই দিতে হবে, আমাকে চিনাই দিতে হবে, সেটা হলো এফ আই ফাইল পয়েন্টার ইনপুট ফাইল। ইনপুট ফাইল ইজ ইকুয়াল টু এফ ওপেন ফাইল নেম, ফাইল নেম ইনপুট দিলাম ডট টি এক্সটি কমা কোন মোড, অবশ্যই রিড করবো এই জন্য আর মোড। এরপর এটা তো অবশ্যই জানা আছে এটা এফ স্ক্যানএফ হবে, আর এর আগে কমা যেটাকে পয়েন্ট করব সেই পয়েন্টারের নামটা, এই যে হয়ে গেল।
তো এখন কিন্তু আমাকে আর কনসোল থেকে ইনপুট নেবে না। আমার ইনপুট কোথায় থেকে নেবে? আমার ইনপুট নেবে হচ্ছে আমার যে ইনপুট ডট টেক্সট আছে এখানে, আমি এখানে এখানে আমি র্যান্ডম নাম্বার লিখে রাখি 9 6 7 2 3। তো এই হলো আমার পাঁচটা, যেহেতু আমি এখানে লুপটা 5 বার ঘুরিয়েছি, সুতরাং আমার এখান থেকে 5টা ইনপুট নেবে র্যান্ডম। আর এটাকে আমি শর্ট করে দেখাবে। ওকে, তো আমরা এটাকে ই করি, দেখুন কনসোলে আমার আউটপুটটা কিন্তু আসছে। আমি ইনপুট ফাইলে নিয়েছিলাম 9 6 7 1 3, আর আমার ঠিক 1 3 6 7 9, অর্থাৎ আমার একটা শর্ট হয়ে চলে আসতেছে, ইনপুটটা নিছে ইনপুট ফাইল থেকে। আর আউটপুটটা কনসোলে দেখার কারণ হচ্ছে যে আমি এইখানে নর্মাল প্রিন্টএফ দিয়ে আমি এখানে আউটপুটটা দেখাইছি। যদি আমি এই আউটপুটটাই যদি আমি আবার আউটপুট একটা ফাইলে পাইতে চাই, তাহলে আমরা কি করব? আমি অবশ্য আগেও দেখাইছি, তারপরও আবারও সবাইকে দেখাতে চাচ্ছি যাতে এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো কনফিউশন না তৈরি হয়। তো আমরা কি করব, ফাইল ফাইল পয়েন্টার আউটপুট ফাইল আউটপুট ফাইল ইকুয়াল টু এপ ওপেন, এরপরে ফাইল নেম, নিশ্চয়ই আমরা আউটপুট ফাইল নেম দেব, কমা কোন মোডটা, এটা অবশ্য রাইট মোড, রাইট করব। ওকে, এবার এখানে এপ দিয়ে দেব, আর এখানে একটা কমা, কার কাকে পয়েন্ট করতেছে, এই আউটপুটের এইটাকে পয়েন্ট করতেছে, তাইলে তো আউটপুটটা আসবে, তাই তো? আচ্ছা, ওকে, তাহলে এ হয়ে গেল। এখন আর আউটপুট কিন্তু আমাকে এখানে দেবে না, কনসোলে দেবে না, একটা ফাইলে দেবে। তো যেহেতু আমি ফাইল নিছি, তো ফাইল আমাকে অবশ্যই ওখানে সেখানে ক্রিয়েট করতে হবে। ফাইল আমি যেখান থেকে সরি, এখানে দেখুন ইনপুট ফাইলটা আছে, তাহলে আমাকে এখানে অবশ্যই আউটপুটটা, যেহেতু আমি কনসোলে না দেখে আউটপুট ফাইলে দেখতে চাই, সুতরাং আমি আউটপুট যেহেতু ওখানে লিখলাম, এই ধরুন আউটপুট ডট টিএক্সটি। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখুন কি ঘটে, কোনো কিছু আসেনি, কিন্তু আমার আউটপুটে প্রিন্ট করি আচ্ছা, না আসার কারণ হচ্ছে আমরা শুধু আউটপুট লিখছি, আমরা এখানে টেক্সটই দেয়নি। এবার আসবে, ওকে রান করলাম, এখন এটা তো আমার ইনপুট ছিল। আচ্ছা, আউটপুট দেখে এবার দেখুন, এই যে শর্ট আউটপুটটা কিন্তু শর্ট হয়ে গেছে, আর আমার ইনপুট ফাইলে এসে। তো আমি আশা করতেছি কারোর আর এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না, যে আসলে ইনপুটটা কেমনে নেব কিংবা আউটপুটটা কিভাবে ফাইলে প্রদর্শন করব, আশাগুলো থাকবে না। যেহেতু আমি যতটুকু চেষ্টা ব্রিফলি বোঝানোর চেষ্টা করছি, এছাড়াও অনেক বিষয় আছে যেগুলো দেখা যাচ্ছে আমি পরে টিউটোরিয়ালগুলোতে ধারাবাহিকভাবে হয়তো আলোচনা করব। তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে একটু দেখাইলাম। তো আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে আমাকে দেখা যাচ্ছে শুধু ফাইল আমি ক্রিয়েট করে দেখাইছি কোথায়, যে যেখান থেকে আমি এই সিটা নিচ্ছি সেইখানে। তো এটা যদি আমার অন্য কোথাও থাকে, অর্থাৎ অন্য কোনো ফোল্ডারে থাকে, তো আমি সেখানে থেকে কিভাবে নেব? এটা তো একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে, যে আমি এখান থেকে ক্রিয়েট করে আমি যেইখানে আমি এই প্রোগ্রামটা করতেছি সেইখান থেকে নিচ্ছি। বাট অ্যাকচুয়ালি এটা যদি এমন হয় যে আপনাকে কেউ প্রশ্ন করলো যে আমি ফাইলটা কম্পিউটারের যে কোনো ডাইরেক্টরিতে রাখবো, এবং সেখান থেকে আপনাকে ইনপুটটা নিতে হবে, কিংবা সেই ডাইরেক্টরিতে আপনাকে আউটপুটটা দিতে হবে, এমন হতে পারে, তো চিন্তার কোনো কারণ নাই। সেজন্য আমি একটু দেখাই দেবো আপনাকে, যে অ্যাকচুয়ালি যেখানে ফাইল ক্রিয়েট করতেছেন, যেখানে প্রোগ্রামিংয়ের সি ফাইল থাকতেছে, সেখানে ক্রিয়েট করতে হবে এমন কোনো কথা না। আপনি ওভারঅল কম্পিউটারে আপনি যে কোনো জায়গাতে এই ফাইলটা আপনি রাখতে পারেন, ইভেন অন্য কোথাও রাখতে পারেন, শুধু আপনাকে ফাইলটা এবং ডাইরেক্টরিটা চিনাই দিতে হবে। তো কেমনে, আসুন আমরা দেখি।
তো ফার্স্টে আমরা এই ইনপুট ফাইলটাকে এখান থেকে কেটে নিয়ে যাই। কেটে কাট করলাম এবং এখানে একটা ফাইল নিলাম, একটা ফোল্ডার তৈরি করলাম। কি ফোল্ডার? সাপোজ লাইক, লাইক নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং লাইকের ভিতরে এটা আমি পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু এখন যদি আমি এটা রান করি তাহলে কিন্তু আমার আউটপুট আসবে। এবার আমরা যদি আউটপুট ফাইলটা একটু দেখি, আউটপুট ফাইলটা যদি দেখি, এটা আমার ছিল সিলেকশন শর্টের। এখন যদি আমরা আউটপুট ফাইলটা দেখি, দেখুন কি আসছে, এগুলো অ্যাড্রেস আসতেছে। তার মানে কি, আমার হচ্ছে শুধুমাত্র আমার অ্যারে লুপটা ঘুরতেছে কিন্তু আমার অ্যারে কোনো মান পায় নাই, যার কারণে এরকম অ্যাড্রেসগুলো আসতেছে। যেহেতু পাঁচবার লুপ ঘুরছে, এই জন্য পাঁচবার পাঁচটা অ্যাড্রেসকে সে দেখাইছে। এটা একটা গার্বেজ ভ্যালু। যাই হোক, তো এখন কি করতে হবে, আমাকে এই ইনপুটের ডাইরেক্টরিটা চিনাই দিতে হবে। তো এই লাইকটা এখানে চিনাই দিতে হবে। তো কীভাবে চিনাবো, দেখুন লাইকে ক্লিক করার পরে আমার এই যে এইখানে দেখুন এই বারটাতে, এই টাইটেল বারের এখানে আসুন এবং এখানে ক্লিক করুন। দেখুন ডি স্ল্যাশ প্রোগ্রাম এটা আছে, তো আপনি এটাকে কপি করুন। কপি, এবার আমার প্রোগ্রামে এখানে আসি। যেহেতু আমরা ইনপুট ফাইলটাকে নিয়েছি, তো ইনপুট ফাইলের এখানে আসলাম। তো আমরা এখন কি করব, যেটা ফাইলকে চিনাই দেব, তাহলে এখানে পেস্ট করুন। ওইটা পেস্ট করার পরে আর একটা স্ল্যাশ দিন, স্ল্যাশ দিয়ে এখন কোন ফোল্ডারে আছে লাইক, আর একটা স্ল্যাশ দিন। আচ্ছা, তো এটা ছিল নর্মাল নিয়ম। তো এখানে এগুলোর ক্ষেত্রে আপনাকে ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে। এই যে ডাবল স্ল্যাশ, ডাবল স্ল্যাশ, দেন ডাবল স্ল্যাশ। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি এবং ইনপুট ফাইলটাতে যদি যাই, সরি আউটপুট ফাইলটা যদি এখন দেখি, দেখুন আমার কিন্তু শর্ট আমি পেয়ে গেছি। তার মানে কি, বুঝতে পারলাম যে আসলে আপনার ফাইল যেখানে থাকুক না কেন, ডাজেন্ট ম্যাটার, এটা আপনাকে ভ্যারি করবে না। আপনাকে ভ্যারি করতেছে যে আপনি চিনাই দিবেন ফাইলটা, ফাইলটা যে আপনার ফাইলটা কোথায় আছে, আপনি কীভাবে চাচ্ছেন এই ফাইলটা। আশা করতেছি আপনাদের এই ফাইল ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো সমস্যা হয়তোবা থাকবে না, যদি সমস্যা থাকে। আশা করতেছি পরবর্তী টিউটোরিয়ালে আমি আরও বিষয় নিয়ে আলোচনা করব। আর তাছাড়া যদি সমস্যা থাকলে তাহলে পর আমাকে ইমেল করতে পারেন, আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে।